হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের জমিনে অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং অনেক বড় দয়ালু দাতা ব্যক্তি ছিলেন একদিন মরুভূমির মধ্যে পথ হারিয়ে তিনি দৌড়াদৌড়ি করতেছেন পানির পিপাসায় ক্লান্ত হয়ে গেছেন মরুভূমিতে বাল্য দেখলে মনে হয় যে পানির ঢেউ সামনে ঢেউ খেলতেছে তিনি মনে করতেছেন সামনে পানি দৌড়ে যাচ্ছেন দেখেন আরো সামনে আসলে এটা হইছে মরিচিকা মরুভূমিতে সূর্যের আলো যখন পড়ে সেই সূর্যের আলো যখন বালুর উপরে পড়ে তখন মনে হয় পানি ঢেউ খেলতেছে হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা পরেশান হয়ে গেছেন ক্লান্ত পরিশ্রান্ত পানির পিপাসা হঠাৎ দূরে দেখলেন একটা খেজুরের বাগান তিনি সেই খেজুরের বাগানে ছায়াতে আশ্রয় নিলেন দেখলেন একজন ক্রীতদাস আফ্রিকান কালো সেই বাগানের রক্ষণাবেক্ষণ করতেছেন হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগানের ক্রীতদাসকে বললেন বাবা তুমি এখানে কাজ করো তোমার মজুরি বেতনা দিন তুমি কি পাও সেই ক্রীতদাস বললেন হুজুর আমি ২৪ ঘন্টা এই বাগানে রক্ষণাবেক্ষণ করি বিনিময়ে আমাকে শুধু তিনটা রুটি দেওয়া হয় আর কোনো পারিশ্রমিক নাই কিছুক্ষণ পর একজন যুবক আসলেন এসে সেই ক্রীতদাসের হাতে তিনটা রুটি দিয়ে গেলেন ক্রীতদাস দেখলেন হঠাৎ ওইখানে একটা কুকুর চলে আসছে কোত্থেকে সেই ক্রীতদাস কুকুরকে একটা রুটি দিয়ে দিলেন কুকুরটা খেয়ে আবার চায়ের রয়েছে তার দিকে আরেকটা রুটি দিলেন দুইটা রুটি খাওয়ার পরে কুকুরটা মনে হয় তার ক্ষুধা নিবৃত্ত হয় নাই সে আবার সেই ক্রীতদাসের দিকে চাই আছে সে শেষ রুটিটাও সেই কুকুরকে দিয়ে দিলেন তার সারাদিনের যে পারিশ্রমিক সেই তিনটা রুটি কুকুরকে দিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা তুমি যে তিনটা রুটি কুকুরকে দিয়ে দিলা তুমি আজকে কি খাইবা বলে হুজুর আমি তো প্রতিদিন খাই আজকে আমি কুকুরকে খাওয়াই দিলাম হুজুর আমাদের বাগানটা লোকালয় থেকে বহু দূরে এখানে কোনোদিন কোনো জনমানুষ কোনো গরু বাছুর ছাগল ভেড়া কোনো কুকুরাদি বিড়াল আমি এখানে দেখি নাই এই কুকুরটা অনেক দূর থেকে আসছে আর আমি খেয়াল করতেছিলাম এই কুকুরটা খুব ক্ষুধার্ত হুজুর আমি আজকে আমার খাওয়াটা এই কুকুরকে দিয়ে দিলাম আমি কালকে আসলে খেয়ে নেব আর আজকে আমি পানি টেনে খেয়ে কোনো রকম দিন গুজার করব আরব জমিনের সেই মহা দাতা দয়ালু ধনাঢ্য ব্যক্তি হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা আরব জাহানের লোক আমাকে বলে দয়ালু দাতা আসলে আমি তো দেখলাম তুমি আমার থেকে বড় আর দয়ালু দাতা তিনি চলে গেছেন গিয়া সেই বাগানের মালিককে তাকে খোঁজ করে বের করছেন একদিন হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগানের মালিকের বাড়িতে গেছেন গিয়া বাগানের মালিককে বলতেছেন বাবাজি আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনার বাড়িতে আসছি আমরা যারা সামাজিক মানব জাতি মানব গোষ্ঠীর সমাজে বসবাস করি আমরা কোনো সময় আমার বন্ধু আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আমি কি বলতে পারি যে আমি আপনার বাড়িটা কিনতে আসছি এটা অশোভন কিন্তু আমার নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাহ সমস্ত কাজের বরকত দান করবেন নিয়তের উপরে যেহেতু হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু নিয়তের গভীরে মনের গভীরে একটা ভালো নিয়ত ছিল সেই বাগানটা ক্রয় করার জন্য তিনি সোজাসুজি সেই বাগানের মালিককে বললেন বাবা
আমি আপনার বাড়িতে আসছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, আমি আপনার বাগানটা খরিদ করতে চাই। সেই বাগানের মালিক বলেন, বেশ, এই বাগানটা লোকালয়তে বহু দূরে, আমি ঠিক মতো দেখাশোনা করতে পারি না, এটা আপনি কিনে নিয়ে যান, আমি আপনাকে বিক্রি করে দেব। তাদের দাম দর সব ঠিকঠাক হলো, তিনি বাগান খরিদ করলেন, কাগজপত্র লেখাপড়া হয়ে গেল, টাকা পয়সা লেনদেন হয়ে গেল। কিছুদিন পর হযরত আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগানের কাগজপত্র হাতে দশ দলিলাদি নিয়ে সেই বাগানে আবার গেলেন। ও এদিক দিয়া বাগান খরিদের পর আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা মানিককে বলেন, বাবু, আপনার ওই বাগানের মধ্যে একজন আফ্রিকান ক্রীতদাস কাজ করে, আমি তাকেও খরিদ করতে চাই। বলে আরও ভালো হয়, তাকেও যথোপযুক্ত টাকার বিনিময়ে আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা খরিদ করলেন। কিছুদিন পর তিনি সেই বাড়ির সেই বাগানের কাগজপত্র দলিলাদি নিয়ে উনি সেই বাগানে গেলেন। সেই ক্রীতদাসকে বলেন, বাপু, এই যে আমার দলিল দস্তাবিজ, আমি বাগান খরিদ করছি, খরিদা সত্ত্বে বাগানের মালিক এখন আমি। সেই ক্রীতদাস বললেন, বাপু, বেশ, আমি এখন আপনার খেদমত করব, আপনার বাগানে আমি চাকরি করব। হযরত আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা, তুমি আমাকে যে দয়ার পরাকাষ্ঠা দেখিয়েছো, তুমি নিজে উপাস করে তোমার সমস্ত দিন তোমার খাদ্য তুমি একটা ভুকা কুকুরকে খাইয়ে দিয়েছো, আমি সেটা ভুলতে পারতেছি না। আমি বাগান খরিদ করছি এবং তৎসঙ্গে আমি তোমাকেও খরিদ করছি তোমার মালিকের কাছ থেকে। বাপু, তোমাকে আর চাকরি করতে হবে না, তুমি আর ক্রীতদাস থাকবে না, এই সমস্ত বাগান আমি তোমাকে দান করলাম, তুমি এখন থেকে বাগানের মালিক এবং তুমি নোমর ক্রীতদাস, তুমি এই বাগান পরবারিশ করো, দেখাশোনা করো, তুমি জীবনযাপন করো, আমি খুশি মনে তোমাকে এই বাগান দান করলাম।